অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর উপদেষ্টাদের অন্যতম চ্যালেঞ্জ ছিল বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক রাখা এরই ধারাবাহিকতায় পররাষ্ট্র উপদেষ্টার পর এবার বিদেশি কূটনৈতিক মিশন প্রধান ও উন্নয়ন সহযোগীদের নিয়ে বসলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বন্ধু রাষ্ট্রগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড মোহাম্মদ ইউনুস বলেন বর্তমানের চ্যালেঞ্জিং সময়ে পাশে থাকায় বাংলাদেশ কৃতজ্ঞ অন্যান্য দেশ এই চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশের পাশে থাকায় আমরা কৃতজ্ঞ আমরা যে সংকট পার করছি তাতে বন্ধু হিসেবে তোমরা পাশে আছো বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব সাধিত হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা কূটনৈতিকদের জানান সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী মনোভাব পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে জুডিশিয়ারি ডেমোক্রেসি ইলেকশন ব্যবস্থা সবখানেই ধস নেমেছে পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের জানান বর্তমান সরকারের লক্ষ্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা তা কূটনৈতিকদের স্পষ্ট করা হয়েছে ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি ইলেকশন একটা অর্গানাইজ করা কিন্তু ওনাদের ম্যানডেটটা হচ্ছে যে উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায় এটা জুডিশিয়ারিতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সিকিউরিটি ফোর্সে মিডিয়াতে আপনারা তো দেখেছেন যে গত পনেরো বছর আপনাদের অনেক কিছু রিপ্রেসিভ ল হয়েছে তো সেগুলো সমস্ত কিছু রিফর্ম উনি অ্যাড্রেস করে উনি যত ওনারা এই ইন্টারিম গভর্নমেন্ট যত দ্রুত ইলেকশন দেওয়া যায় এটা হচ্ছে ওনাদের মূল কাজ বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমের প্রয়োজনীয় সংস্কারের পরই অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন করতে পারে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমেনা হীরা মাই টিভি ঢাকা